করছেন, শুরু থেকেই যুক্ত ছিলেন, অনেক ভালোবাসা আপনাদের প্রতি, কৃতজ্ঞ থাকবো সবসময়ের জন্য। ওভারের পরবর্তী বল এবং শেষ বলটি এটি অফ ড্রাইভ করেছেন, ফিল্ডার আছেন একদমই ইয়ন মর্গান, তিনি ধরে নেবেন, তিনি এক্সট্রা কাভার অঞ্চলে ছিলেন, ধরে নিয়েছেন ডট বল দিয়ে ওভারটি শেষ। অষ্টম ওভারে খেলা শেষ, 63 রান বিনা উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের কারেন্ট রানে 7.88। এই মুহূর্তে নবম ওভারে খেলা শুরু হবে এবং ব্যাটিং স্ট্রাইকে থাকবেন কোয়েন্টিন ডিকক এবং নতুন বলার অ্যান্ডি রাসেল এসেছেন, তিনি প্রথম বলটি নিয়ে ছুটছেন, প্রথম বলটি তার সোজা হাঁকানোর চেষ্টা, অফ ড্রাইভ এবং বাউন্ডের দিকে ছুটছে, শেষ মুহূর্তে 4টি রান, দারুণ একটি শট কোয়েন্টিন ডিককের ব্যাট থেকে এবং তার দ্বিতীয় চারে বাউন্ডে কাভার ড্রাইভ করেছিলেন একদমই লং অফ এবং ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে মাঝামাঝি জায়গা দিয়ে ভেদ করে চলে গেল বলটি এবং 4টি রান পেয়ে গেল কোয়েন্টিন ডিকক। তার দ্বিতীয় চারের বাউন্ডারি এটি, 22 বলে তিনি 35 রানে পৌঁছে গেলেন, দারুণ খেলছেন কোয়েন্টিন ডিকক, 3টি 6 এবং 2টি 4, 159.09 স্ট্রাইক রেটে ব্যাট করছেন তিনি। আমাদের কিন্তু সোহেল রানা ভাই অ্যাকশন শুরু করে দিয়েছেন, সো কমেন্ট করার আগে একটু হিসেব করেই কমেন্ট করবেন, আশা করি তাহলে কাউকে ব্যান খেতে হবে না। ওভারের পরবর্তী বল এবারও সোজা হাঁকিয়েছেন স্টেপ ড্রাইভ এবং বসে গিয়েছেন রোহিত শর্মা, একটু হলেই তার মাথা ফেটে যেত কিন্তু বেঁচে গেছেন এবং 4টি রান হয়ে গেছে রোহিত শর্মা, তিনি কিন্তু আবার উঠে হাত তুলে দেখাচ্ছেন ঠিক আছে এবং সেই জায়গায় কোয়েন্টিন ডিককও বলেছে এটি তো আসলে আমার করার কিছুই ছিল না, সোজা ড্রাইভ অল্পের জন্য বেঁচে গেছেন, পুরো শৈল ফেলে দিয়েছিলেন রোহিত শর্মা। যাই হোক, আরেকটি চারের বাউন্ডারি কোয়েন্টিন ডিককের ব্যাট থেকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি অ্যান্ড্রে রাসেলকে তিনি স্বাগত জানালেন 2টি 4 বাউন্ডারি দিয়ে, 23 বলে 39টি রানে পৌঁছে গেলেন 3টি 4 এবং 3টি 6 বাউন্ডারি দিয়ে। ব্র্যান্ডন ম্যাককালামকে দেখতে পাচ্ছি, কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ, তিনি কথা বলছেন। ওভারের পরবর্তী বল নিয়ে যাবেন অ্যান্ড্রু রাসেল, ব্যাটিং স্ট্রাইকে আছেন কোয়েন্টিন ডিকক, যিনি 23 বলে 39 রান করেছেন 3টি 4 এবং 3টি 6 বাউন্ডারি দিয়ে 159.57 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ওপেনিং জুটি আজকে ভয়ঙ্কর হয়ে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্সের, সো কলকাতার কিন্তু অবস্থা খারাপ করেই দিচ্ছেন তারা আস্তে আস্তে, কলকাতার জয়ের সম্ভাবনা কতটুকু ঠিক আমরা বুঝতে পারছি না। ওভারের পরবর্তী বল এবং এই বলটিও অফ ড্রাইভ করার চেষ্টা এবং শেষ মুহূর্তে ইনসাইড এজ হয়ে লেগ সাইড একদমই লং লেগ সাইডে চলে যায়, সেখানে ফিল্ডার ছিলেন কুড়িয়ে পাঠানোর আগে একটিবার প্রান্ত বদল। এসআর শৈল রানা ভাই জানাচ্ছেন সাকিব দলে নেই, যারা বারবার জানতে চাইছেন তাদের জন্য বলছি সাকিব আজ খেলছে না। হ্যাঁ, ইউসুফ রহমান মর্গান যতদিন কলকাতার ক্যাপ্টেন থাকবে ততদিন সাকিবের দলে ফেরার কোনো সম্ভাবনা দেখছি না। খালিদা সুলতানা সাকিব আল হাসান এর কি প্লেয়িং ইলেভেনে আছেন? না নেই। আব্দুল আলিম লিখছেন ভাই পড়া যাচ্ছে না। এনামুল হক লিবিয়া থেকে যুক্ত আছেন। মালিক ভাই লিখছেন কলকাতা জিতবে আজ অবশ্যই ওভারের পরবর্তী, এবং মালিক ভাইকে অনেকেই মিস করেছিলেন গত 2 দিন, বারবার অনেকেই কমেন্ট বলছিলেন যে ভাই মালিক ভাই কই, তারা কিন্তু আজকে মালিক ভাইকে পেয়ে গেছেন মনে হয়। ওভারের পরবর্তী বল অফ ড্রাইভ করেছেন, ফিল্ডার ছিলেন এবং তিনি কুড়িয়ে পাঠাবেন তার আগে একটিবার প্রান্ত বদল। এই ওভারে টোটাল 4টি বল হয়েছে, রান এসেছে 10টি। অনেকক্ষণ ধরেই আপনারা যুক্ত আছেন, অনেকেই শুনছেন, প্রায় 3500 জনের মতো আমাদেরকে শুনছে, লাইক মাত্র 1200, আশা করবো যারা এখনও লাইক বাটনে ক্লিক করেনি অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দেবেন।
ওভারের শেষ বলটি করবেন অ্যান্ড্রু রাসেল ব্যাটিং স্ট্যাকে, রোহিত শর্মা শেষ বলটি খেলার জন্য, এবং শেষ বলটি লেগ সাইড দিয়ে ওয়াইড বল হবে অবশ্যই। ব্যাটসম্যান চালিয়ে খেলেছিলেন ব্যাটটি, কিন্তু ব্যাটে বলে কানেক্ট হবে না। এই মুহূর্তে যারা যুক্ত আছেন অনুরোধ করবো লাইক বাটনে ক্লিক করবেন, অনেকেই দেখছেন শুনছেন কিন্তু লাইক বাটনে ক্লিক করছেন না, অনুরোধ করবো লাইক করবেন। আপনারা অলরেডি 1300 লাইক দিয়েছেন এবং কমেন্ট তার চেয়েও বেশি করেছেন, কমেন্ট করতে অনেক বাটন চাপতে হয়, লাইক করতে মাত্র একটা বাটন। সো কমেন্ট করতে সবাই পাচ্ছেন কিন্তু লাইক করতে পাচ্ছেন না, আশা করবো লাইক বাটনে ক্লিক করবেন, তখনই আপনাদের কমেন্টগুলো আমরা পড়ার চেষ্টা করবো। লাইক বাটনে ক্লিক করে আপনারা একটু দেখান তো কে কে কমেন্ট, কমেন্টে জানিয়ে দেন তো কে কে লাইক করেছেন ওভারে। পরবর্তী বলে এবারও কিন্তু লেগ সাইডে ফুল করে খেলেছেন, বাউন্ডারির দিকে ছুটছে এবং শেষ মুহূর্তে ফিল্ডার এসেছেন একদমই ডিপ মিড উইকেট অঞ্চল থেকে বলটি কুড়িয়ে পাঠানোর আগে, দুইটি বার প্রান্ত বদল অর্থাৎ 2 রান দিয়ে ওভারটি শেষ। নবম ওভারের খেলা শেষ, 77 রান বিনা উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের কারেন্ট রানের 8.56। এই ওভারে টোটাল 6টি বল থেকে টোটাল রান এসেছে 14টি এবং দুই ব্যাটসম্যান ওপেনিং জুটিতে 54 বল খেলে 77 রান করেছেন, যেখানে কোয়েন্টন ডিকক 25 বল খেলে 41 রান করেছেন, 164 স্ট্রাইক রেটে 3টি 4 এবং 3টি 6 বাউন্ডারি দিয়ে। অপরদিকে রোহিত শর্মা 29 বল খেলে 33 রান করেছেন, 4টি 4 বাউন্ডারি দিয়ে 113.79 স্ট্রাইক রেটে, এবং অ্যান্ড্রু রাসেল তার প্রথম ওভার ঠিক পড়ে গেলেন 14 ইকোনমিতে অর্থাৎ 14 রান দিয়ে। আনসার আলী যুক্ত আছেন লাইক করেছেন, আবুল কাশেম যুক্ত আছেন লাইক দিয়েছেন, ভালো শোনা যাচ্ছে হাসিবুল্লাহ লেগেছেন, মুস্তাফিজের খেলা 6 তারিখে 25 তারিখে, সুরজিৎ মাঝি লেগেছেন KKR উইন দিস ম্যাচ, আনামুল লেগেছেন শাহরুখ খানকে অনুরোধ করছি আমাদের সাকিবকে খেলতে নেওয়া হচ্ছে না কেন, আমরা সাকিবের জন্য KKR খেলা দেখি। হ্যাঁ শৈলানা লেগেছেন 25 তারিখে মুস্তাফিজের খেলা, এবং শৈলানা ভাইয়ের কমেন্টগুলো একটু ফলো করবেন আপনারা যারা যুক্ত আছেন। এই মুহূর্তে সুনীল নারিন আসছেন, যিনি 2 ওভার বল করে 15টি রান দিয়েছেন, তিনি তার 3য় ওভারের জন্য আসছেন। লাইক করেছি খালিদা সুলতানা জানাচ্ছেন, মনোজ পল লিখেছেন লাইক করেছি, এস লিখেছেন আমি করেছি, কৃষ্ণ রুদ্র লিখেছেন আমি, আনসার আলী মোল্লা লিখেছেন আমি লাইক করেছি কমেডি, রবিন খান লিখেছেন সাকিব আছে কি, MD সাব্বির হোসেন খুশ পরবর্তী বল এবং লেগ সাইডে হাঁকিয়েছেন স্কোয়ার লেগে, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার অ্যান্ড্রু রাসেল, তিনি কুড়িয়ে পাঠাবেন তার আগে একটি বার প্রান্ত বদল। ধন্যবাদ যারা লাইক দিয়েছেন, অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিচ্ছি, যারা এখন পর্যন্ত লাইক বাটনে ক্লিক করেনি খুব দ্রুত লাইক বাটনে ক্লিক করে দেবেন, মাত্র 47টি লাইকের অভাবে আমরা 1500 লাইক পাচ্ছি না, সো 47 লাইক খুব দ্রুত ক্লিক করে দেবেন তাহলে 1500 লাইক পেয়ে যাবো আমরা। লালন জিম্বাবুয়ে থেকে, লোটন জিম্বাবুয়ে থেকে AL যুক্ত আছেন বলতে বলতে ওভারের পরবর্তী বল এবং এটিও লেগ সাইডে হাঁকিয়েছেন লফটের শট এবং শেষ মুহূর্তে 6 কি ক্যাচ এবং ক্যাচ, বাউন্ডারির প্রান্তে ফিল্ডার দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা, উইকেটের পতন এবং প্রথম উইকেটের পতন হয়ে গেল। 30 বলে যিনি 33টি রান করেছিলেন, 110 স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন, 4টি 4 বাউন্ডারি দিয়ে শেষ মুহূর্তে সুনীল নারিনের বল তিনি লফটেড অন ড্রাইভ করেছিলেন এবং সেখানে ফিল্ডার ছিলেন, অবশ্যই ফিল্ডার কে ছিলেন জানিয়ে দেবো, ফিল্ডারের ফেসটি ঠিকভাবে দেখতে পাইনি, ফিল্ডার সেখানে কে ছিলেন অবশ্যই জানিয়ে দেবো আমরা, এবং সেই ফিল্ডার ক্যাচটি ধরেই রোহিত শর্মাকে প্যাভিলিয়নের দিকে ফিরাচ্ছেন। এই মুহূর্তে রোহিত শর্মা যিনি প্যাভিলিয়নে ফিরছেন 33 রান করেছিলেন 30 বল খেলে এবং 78 রানে একটি পার্টনারশিপ গড়ে তুলেছিলেন 56 বল খেলে, শেষ মুহূর্তে নারিনের বলে শুভমান গিলের হাতে ক্যাচ তুলে দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরছেন। সুনীল নারিন প্রথম উইকেটের পতন তিনিই ঘটিয়ে দিলেন এবং 9/2 বলের মাথায় প্রথম উইকেটের পতন, 78 রান, 1টি উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের কারেন্ট রানের 8.36। মালিক ভাই একটু সুন্দর কমেন্ট করেছেন, যারা লেগ যারা সাকিব না থাকতে রাগ ঘোষা করছেন তারা কি জানেন আরও কত বড় বড় প্লেয়ার খেলার সুযোগ পায় না। হ্যাঁ এটি সত্য, এবং দিন শেষে সাকিবের দল জিতলেই তো সাকিব পরবর্তী ম্যাচে খেলার সুযোগ পাবে, সো আপনারা রাগ ঘোষা করবেন না। কলকাতা যদি সাকিবকে ভালোবাসেন তাহলে তো অবশ্যই কলকাতাকে ভালোবাসছেন এবং সেই জন্য সাকিবের জন্য হলেও কলকাতাকে সাপোর্ট করবেন, কেননা আজকে জিতলে পরবর্তী ম্যাচ অবশ্যই থাকবে কলকাতা এবং সুপার 4-এ
থাকবে, সেই জায়গা থেকে সাকিবের খেলার সম্ভাবনা অবশ্যই থাকবে। এবং সুনীল নারিন যে প্রতিদিন খারাপ করছে সেটির তো ফল একদিন পাবে সুনীল নারিনও, সেই জায়গা থেকে তাকে সরিয়ে হয়তো বা সাকিবকেও নিতে পারে। যদিও বা সুনীল নারিন এখন পর্যন্ত আজকে সাকসেস একটি উইকেট নিয়েছেন, 2 ওভার 2 বল করে 16 রান দিয়ে, অর্থাৎ 14 বল করে 16 রান দিয়েছেন, একটি উইকেটও পেয়েছেন। ওভারের পরবর্তী বল নিয়ে যাচ্ছেন নতুন ব্যাটসম্যান এবং অবশ্যই ডট বল হবে, সূর্যা কুমার যাদব এসেছেন নতুন ব্যাটসম্যান। প্রথম বলটি আউটসাইড স্টাম্পের বল ছিল, অফসাইডে খেলার চেষ্টা, ব্যাটে বলে কানেক্ট হয়নি এবং ডট বল হবে। মোহাম্মদ আলী জনতা যুক্ত আছেন জনতা টেইলার্স থেকে ওভারের পরবর্তী বল এবং এটিও অফ ড্রাইভ করেছেন, এবারও ফিল্ডার আছেন পয়েন্ট অঞ্চলে, ধরে নেবেন ডট বল হবে, কোনো রান পাবে না। নূর ইসলাম নূর লিখছেন মোহাম্মদ মালিক ভাই আজ কই, মোহাম্মদ মালিক ভাই তো চলে এসেছে, আপনি দেখেন কমেন্ট করছে। সূর্যা কুমার যাদব যিনি 110টি ম্যাচ খেলে 2200 রান করেছেন আইপিএল ক্যারিয়ারে, 50 খেয়েছেন 12 বার, তার স্ট্রাইক রেট 135, তিনি এসেছেন ব্যাট হাতে। ওভারে পরবর্তী বল লেগ সাইডে খেলেছেন স্কোয়ার লেগে, বাউন্ডের দিকে ছুটছে বল এবং সেখানে ফিল্ডার আছেন কুড়িয়ে পাঠানো, আগে একটিবার প্রান্ত বদল। বাজে ভাষায় কমেন্ট যারা করছেন সঙ্গে সঙ্গে শৈল রানা ভাই কিন্তু ব্লক করে দেবে, আশা করবো কেউ করবেন না। আনামুল হক আমরা সাকিবের খেলা দেখতে চাই, কেন সাকিবকে নেওয়া হচ্ছে না কেন, বারবার জানতে চাচ্ছেন। ডিপ মন্ডল উইকেট চাই তাড়াতাড়ি, মুম্বাই ইন্ডিয়ান্স কত স্কোর করবে। ওভারের পরবর্তী বল এবং এটিও আপকাট করেছেন, গ্যাপ পেয়েছেন এবং এই গ্যাপের সুবাদে একটিবার প্রান্ত বদল। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রজেকশন বলছে তাদের কারেন্ট রান রেটে তারা টোটাল রান করতে পারবে 167 এবং 6 রান করে নিলে ওভার প্রতি 142 এবং 8 রান করে নিলে হবে 153 রান। যাই হোক, এই মুহূর্তে প্রথম দশটি ওভারে খেলা শেষ, 80 রান, একটি উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের কারেন্ট রান রেট 8। অবশ্যই দুই ব্যাটসম্যান 4 রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন, এই মোমেন্টটিও আমরা একটু স্ক্রিনবদ্ধ করে রাখবো, তাদের 10 ওভারের সময় আমরা জানিয়ে দেবো। নূর ভাইয়ের উদ্দেশ্যে মোহাম্মদ মালিক ভাই জানাচ্ছেন আমি এইখানে নূর ভাই। হ্যাঁ, 10 ওভারে খেলা শেষ এবং আমাদের সাথে 3500 জনের মতো যুক্ত আছেন, সবাই একসাথে লাইক বাটনে ক্লিক করবেন, খুব দ্রুত 2000 লাইক পেয়ে যাবো আশা করি। যারা এখন পর্যন্ত লাইক বাটনে ক্লিক করছেন না, অনুরোধ করবো লাইক বাটনে ক্লিক করে সবার কাছে আমাদের ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবেন। অনেকেই দেখছেন শুনছেন কিন্তু ভিডিওতে লাইক করছেন, আশা করবো লাইক বাটনে ক্লিক করে সবার কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যারা এখন পর্যন্ত লাইক বাটনে ক্লিক করেনি। বল টু বল লাইভ স্কোর আপডেট শুনছেন বাংলা ধারাভাষ্য অনলাইন টিভি বাংলা থেকে, সৌরভ যুক্ত আছি প্রতিটি মোমেন্ট আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, যে যেখান থেকে যুক্ত আছেন অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। অবশ্যই ভিডিও লাইক বাটনে ক্লিক করে সবার কাছে আমাদের ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবেন। ওভারের পরবর্তী ওভার আসবেন ভারুণ চক্রবর্তী, যিনি এর আগে 3 ওভার বল করে টোটাল রান দিয়েছেন, 16টি কোনো উইকেট পানে, তিনি আসছেন বল হাতে। শৈলানা ভাই লিখছেন কমেন্ট, এই এক কমেন্ট বারবার করবেন না তাহলে ব্লক করে দেবো। হ্যাঁ, বারবার একই কমেন্ট করিয়ে কোনো লাভ নেই, আমি করবো না। ওভারের পরবর্তী বল স্কোয়ার লেগে খেলেছেন এবং ফিল্ডার আছেন, তিনি কুড়িয়ে পাঠানো আগে একটিবার প্রান্ত বদল। আমি বারবারই বলছি ভাই, এই খেলা আইপিএলে খেলার বলগুলো খুব দ্রুত গতিতে এগিয়ে যায়, আপনারা জানেন আমি সবারই কমেন্ট করি, তারপরে আপনারা এখন কমেন্ট যেন কেন যে করছেন আমি ঠিক বুঝতে পারছি না। গ্যাপ পেলে সবাইকেই কমেন্ট করতে বলবো, সবার কমেন্ট ধরে ধরে পড়বো, সো এই গ্যাপের জন্য একটু অপেক্ষা করবেন আশা করি। আসলে এই খেলার মাঝে কমেন্ট করতে গেলে আমি কিন্তু বল টু বল বলতে পারবো না, আপনারা নিশ্চয়ই আমি বিশ্বাস করি এখানে আপনারা কমেন্ট পড়াতে আসেননি, পড়াতে শুনতে এসেছেন আমাদের লাইভ কমেন্ট্রিটি এবং আপনাদের একটু হলেও উপকার হচ্ছে, আশা করব আপনারা কেউ বিরক্ত হবেন না। তবে আমি কথা দিচ্ছি যখন আপনাদের কমেন্ট করতে বলবেন সবার কমেন্টে পড়ে দেবো, আশা করি কেউ নিরাশ হবেন না। মেয়েরাজ হোসেন ভাই লিখছেন কথা ভুল, আজকে হালে সাকিবের অভাব বুঝবে। শানশাক আলী যুক্ত আছেন, নূর ইসলাম নূর যুক্ত আছেন, আমিনুর যুক্ত আছেন, কেমন আছেন মালিক ভাই নূর ইসলাম জানাচ্ছেন, লাইক করেছেন আমিনুর। আরিস আনিস যুক্ত আছেন, রমজান যুক্ত আছেন, শরীফুল যুক্ত আছেন, আকাশ শেখ যুক্ত আছেন, চাপামাল যুক্ত আছেন, আনিসুর আলী মোল্লা যুক্ত আছেন, গণেশ ভৌমিক যুক্ত আছেন। বলতে বলতে ওভারের পরবর্তী বল এবং এটি অফ ড্রাইভ করেছেন, লফটে টপ ড্রাইভ, দারুণ একটি শর্ট, বাউন্ডের দিকে ছুটছে এবং শেষ মুহূর্তে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল থেকে ফিল্ডার কুড়িয়ে পাঠাবেন, ততক্ষণে একটিবার প্রান্ত বদল। আনসার আলী মোল্লা যুক্ত আছেন, গণেশ ভৌমিক যুক্ত আছেন আমাদের সঙ্গে, এনামুল হক যুক্ত আছেন, শৈলানা ভাই জানাচ্ছেন মালিক ভাইও ভালো আছে, নজরুল যুক্ত আছেন, কেকেআর হারবেই, সুরজিৎ মাঝি যুক্ত আছেন, রবিন যুক্ত আছেন এবং জামাল হোসেন চৌধুরী ভাইও আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ জামাল হোসেন চৌধুরী ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, জামাল হোসেন চৌধুরী ভাই আমাদের অনেকবার সুপারচ্যাট করেছে এবং তিনি আমাদের নিয়মিত শ্রোতা, সো সেই জায়গা থেকে তাকেও কিন্তু আমরা আসলে মডারেটর বানাতে পারি। ওভারের পরবর্তী বল এবার লেগ সাইডে হাঁকিয়েছেন
এবং ফিল্ডার আছেন ডিপ স্কয়ার লেগে, সেখান থেকে কুড়িয়ে পাঠানো আগে একটিবার প্রান্ত বদল। যারা বারবারে জানতে চাচ্ছেন আমি কেমন আছি, আমি অনেক ভালো আছি এবং আমার ধারাভাষ্যে যারা ভালো লাগছে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। রাজ লস্কর, রুবেল এস কে, রাকেশ মণ্ডল, নাজিমুদ্দিন এম এম যুক্ত আছেন, আমিনুর যুক্ত আছেন, কথাগুলো শুনতে ভালো লাগে, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে। আশা করবো সবসময় এরকম সাপোর্ট করে যাবেন আমাদেরকে। ওভারের চতুর্থ বল করবেন ডান হাতি বাম হাতি, সো একটু সময় লাগছে বলার বল করতে। পরবর্তী বল লেগ সাইডে খেলেছেন, স্কোয়ার লেগে আবারও বাউন্ডারির দিকে যাচ্ছে, সেখান থেকে ফিল্ডার কুড়িয়ে পাঠাবেন ডিপ স্কোয়ার লেগ থেকে এবং ততক্ষণে একটি বার প্রান্ত বদল। নবচান এসকে যুক্ত আছেন, আমিনুর যুক্ত আছেন, শান শেখ আলী যুক্ত আছেন, সুরত আলী যুক্ত আছেন, মন খারাপ করে লাভ নেই, টিম সাউদির মতো প্লেয়ারও খেলে নাই। হ্যাঁ শৈলানা ভাই লিখছেন, ভাই সুপার চ্যাট কি করেছে না আজকে বা এই পুরো আইপিএলে কেউ করেনি। নূর ইসলাম হাই লিখেছেন, সেলিম যুক্ত আছেন, নজরুল যুক্ত আছেন, কাউসার আহমেদ যুক্ত আছেন, সৌরভ ভাই এইমাত্র যোগ দিলাম, কাউসার ভাই অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দেবেন। মৌসুমী মণ্ডল যুক্ত আছেন, বলতে বলতে পরবর্তী বল আবারও লেগ সাইডে খেলেছেন, একটি গ্যাপ, এই গ্যাপের সুবাদে আবারও একটি রান। পিকে রোমান যুক্ত আছেন, এমডি রিপন যুক্ত আছেন, জুলফিকার লাস্কার যুক্ত আছেন, মালিক ভাই যুক্ত আছেন, শৈলানা ভাই থাকলে আর কোনো মডারেটর লাগে না, এটা ঠিক, শৈলানা ভাই থাকলে একাই 100 দিনই, অনেক অ্যাক্টিভ মডারেটর আমাদের শৈলানা ভাই, সেই শুরু থেকেই আমাদের সাথে যুক্ত আছেন, আমি ঠিক যখন থেকে লাইভ কমিটিগুলো করি তখন থেকে শৈলানা ভাই যুক্ত আছেন। ওভারের শেষ বলটি করবেন ভরুণ চক্রবর্তী, 5টি বল করে 5টি রান দিয়েছেন এবং প্রত্যেকটা বল ডান হাতে বাম হাতে কম্বিনেশনের কারণে শুরু হতে দেরি হচ্ছে। ওভারের শেষ বল এবং এটিও লেগ সাইডে খেলেছেন, আবারও স্কোয়ার লেগে খেলেছেন, আবারও একটি রান দিয়ে ওভারটি শেষ। 11তম ওভারে খেলা শেষ, 86 রান, একটি উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের কারেন্ট রানরেট কমে গিয়ে 7.82 নেমেছে এবং ভরুণ চক্রবর্তী তার লাস্ট ওভারটি করে গেলেন, যিনি 4টি ওভার বল করে 22 রান দিয়েছেন এবং 2 ব্যাটসম্যান 10 বল খেলে দ্বিতীয় উইকেট পার্টনারশিপে 8টি রান করেছেন, যেখানে সূর্যকুমার যাদব 4টি রান কন্ট্রিবিউশন করেছেন 6 বলে এবং অপরদিকে কোয়েন্টন ডিকক তিনিও 4 রান কন্ট্রিবিউশন করেছেন, যদিও বা তিনি টোটাল রান করেছেন এখন পর্যন্ত 30 বল খেলে 46 রান, 3টি 6 এবং 3টি 4-এর বাউন্ডারি দিয়ে। শৈলানা ভাই লিখছেন, তাই মালিক ভাই, এবং অনেক দ্রুত কমেন্ট আসছে, বেতন পেলে সুপার চ্যাট করবো, জমন হোসেন চৌধুরী ভাই জানাচ্ছেন, ধন্যবাদ। এবং অলরেডি আপনি অনেক করেছেন, সো এত নিরেশ হওয়ার কিছু নেই, আপনি যতদিন আপনাদেরকে সুপার চ্যাট করেছেন এটি আমাদের ভালো লাগার, আমি কাউকে জোর করি না সুপার চ্যাট করার জন্য, আসলে আপনারা ভালোবাসা থেকেই করেন, অনেক অনেক ভালোবাসা। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবো, যারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে যান, সবসময় আমাদের সাথেই থাকবেন, এইটুকু আমাদের জন্য করবেন। এই মুহূর্তে 11তম ওভারে খেলা শেষ হয়েছে, 86 রান, আনিসুর মোল্লা যুক্ত আছেন, 12তম ওভারের জন্য বলার এসেছে এবং সেটি লেগ সাইডে হাক্কানোর চেষ্টা, সুইপ করে ফিল্ডার আছেন একদমই শর্ট ফাইন লেগ অঞ্চলে, তিনি ধরে নেবেন, ডট বল হবে, ততক্ষণে কোনো রান পাবে না। বল টু বল লাইভ স্কোর আপডেট শুনছেন বাংলা ধারাভাষী, আমি সৌরভ যুক্ত আছি প্রতিটি মোমেন্ট আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। শৈলানা ভাই লিখছেন, যমন ভাই আপনার বাসা কোথায়? আপনার বাসা ইন্ডিয়াতে, ওভারের পরবর্তী বল নিয়ে যাবেন। পরবর্তী বল লেগ সাইডে খেলার চেষ্টা, ওয়াইড বল হবে অবশ্যই, তবে একটি আসলে না বলে নয়, ইউটিউব থেকে তো আসলে খুব বেশি ইনকাম হয় না, সুপার চ্যাটগুলো আমাদেরকে একটু ইন্সপায়ার করে, একই সাথে আসলে স্পন্সার পেলে ভালো হয়, আমরা দেখেছি অনেক চ্যানেলেই স্পন্সার পায়, আমি খুব একটা স্পন্সার পাই না, আইপিএলের অনেক সাইটগুলো আছে স্পন্সার তারা দেয় কিন্তু আমাকে কেন জানি স্পন্সার পছন্দ করে না, যাই হোক স্পন্সার পালে আমার জন্য খুব ভালো হতো কিন্তু আমি খুব একটা স্পন্সার পাই না। ওভারের পরবর্তী বল রিভার্স সুইপ এবং স্কোয়ার অফে ফিল্ডার আছেন, ধরে নেবেন, ডট বল হবে, কোনো রান পাবে না। জামাল হোসেন চৌধুরী ভাই জানিয়ে দিচ্ছেন, আমার বাড়ি ইন্ডিয়ার আসামে, এনামুল হক সুপার চ্যাট কীভাবে করবো ভাই? সুপার চ্যাট এই যে আপনারা একটা ডলার অপশন দেখতে পাচ্ছেন সুপার চ্যাটে, ওখানে ক্লিক করলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনারা সুপার চ্যাট করতে পারবেন, খুব ইজি ম্যাটার। এনামুল হক সুপার চ্যাট আপনার কমেন্ট করা হয়েছে, নানুল লিখেছেন সাকিব ভাই কে আছে না আজকেও দলে নেই, এমডি নজরুল লিখেছেন বাংলাদেশের পরিচয় দেন না শুধু বলেন বাংলা হইতে, সৌরভ বলছি, হ্যাঁ আমি তো বাংলাদেশেই আছি, অনলাইন টিভি বাংলা হতে বলছি, অনলাইন টিভি বাংলা মানে আমাদের চ্যানেলটির নাম বলি, বাংলাদেশ থেকেই আছি, বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকেই আছি, আপনারা যখন জানতে চান কোথা থেকে সেটি আমি জানিয়ে দিই। ওভারের পঞ্চম বল করবেন সুনীল নারিন, 4টি বল করেছেন, রান দিয়েছেন একটি মাত্র লেগ বাই থেকে, পঞ্চম বল নিয়ে যাবেন এবং পঞ্চম বলটির জন্য একটিবার প্রান্ত বদল আমরা দেখতে পাচ্ছি, একদমই সেখানে অ্যান্ড্রু রাসেল ছিলেন স্কোয়ার লেগে এবং কুড়িয়ে পাঠানো আগে একটিবার প্রান্ত বদল হয়েছে।
সুমন খান হয়তো বাজে কমেন্ট করেছিলেন, হিডেন করে দিয়েছেন, তাকে আর কমেন্ট করতে পারবেন না। জাবরুল আহমেদ ভাই লাইক শেয়ার করে দিয়েছি, ধন্যবাদ জাবরুলকে। এই ওভারে টোটাল 5টি বল থেকে রান এসেছে 2টি। সুনীল নারিন দারুণ বল করেছেন, 3 ওভার 5 বল করে 19 রান দিয়েছেন 1টি উইকেট নিয়ে। যদিও বা প্রথম ওভারে 10 রান দিয়েছেন, বাকি 3 ওভারে এখন পর্যন্ত 9টি রান দিয়েছেন, 1টি উইকেটও তুলে নিয়েছেন। ওভারের শেষ বলটি করবেন, কোয়েন্টন ডিকক আছেন শেষ বলটি খেলার জন্য, এবং এটি লেগ সাইডে হাঁকিয়েছেন, বাউন্ডের দিকে যাচ্ছে, ডিপ মিড উইকেট অঞ্চলে ফিল্ডার আছেন দাঁড়িয়ে, একদম বাউন্ডের রোপের সঙ্গে তিনি কুড়িয়ে পাঠানো আগে 1টি বার প্রান্তপথে 1টি রান দিয়ে ওভারটি শেষ। 12তম ওভারে খেলা শেষ, 89 রান 1টি উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের কারেন্ট রানের কিন্তু আবারও কমে 7.42 চলে এসেছে। এই ওভারে মাত্র 3টি রান দিয়েছেন সুনীল নারিন, তিনি টোটাল 4 ওভার বল করে 20টি রান দিয়েছেন, 1টি উইকেটও নিয়েছেন। গতদিনও তিনি 4 ওভার বল করে 20টি রান দিয়েছিলেন এবং কোনো উইকেট পাননি, আজকেও কিন্তু 4 ওভার বল করে 20টি রান দিয়েছেন, 1টি উইকেট পেয়েছেন 5টি গণিত বল করে। এবং দুই ব্যাটসম্যান দ্বিতীয় উইকেট পার্টনারশিপে 16 বল খেলে 11টি রান করেছেন, যেখানে সূর্যকুমার যাদব 9 বল খেলে 5টি রান করেছেন। অপরদিকে কোয়েন্টন ডিকক এখন পর্যন্ত ওপেনিং থেকে এখন পর্যন্ত 33 বল খেলে 47 রান করেছেন, 3টি 4 এবং 3টি 6 বাউন্ডার দিয়ে 142.42 স্ট্রাইক রেটে ব্যাট করে। নজরুল জানাচ্ছেন ধন্যবাদ, সৌরভ দা, নুরুল ইসলাম নজ যুক্ত আছেন, লিখছেন বলতে বলতে আপনার গলা শুকিয়ে গেছে, আর আখের রস খেয়ে শুনতে আরও মিষ্টি লাগবে, আর খেয়ে নিন আখের রস, এই মুহূর্তে কই পাবো, পানি খেয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বোলিং চেঞ্জ হবে, কি আসবে জানিয়ে দেব। পিকে রোমান যুক্ত আছেন, মোশারফ করিম যুক্ত আছেন, শ্রীপদ চন্দ্র দাস যুক্ত আছেন, ভালো আছেন দাদা, অনেক ভালো আছে। আধীর সরকার যুক্ত আছেন 24 পরগনা থেকে, আব্দুল হালিম যুক্ত আছেন। এই মুহূর্তে প্রসিদ্ধ কৃষ্ণ আসছেন, যিনি প্রথম ওভারে 16টি রান দিয়ে গিয়েছিলেন, তিনি আসছেন তার দ্বিতীয় ওভার করার জন্য, তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার এবং দলের জন্য 13তম ওভার। সানাউল্লাহ শুভ যুক্ত আছেন, মান্নান মল্লিক যুক্ত আছেন, কেমন আছেন ভাই হবে মেবি, পিকে রোমান যুক্ত আছেন, আপুসিন নূর আলম যুক্ত আছেন, সাকিব আল হাসান আজকে দলে নেই, মাহবুব আহমেদ লিখছেন ভাই আপনার কথাগুলো সেই লাগে, ধন্যবাদ, অবশ্যই ভিডিও লাইক বাটনে ক্লিক করে দেবেন। আমির শাহি লিখেছেন ভালো বল করতেছে, ধন্যবাদ জানাই, অবশ্যই এই মুহূর্তে রান রেট কমিয়ে দিয়েছে। যাক, 13তম ওভারের প্রথম বলটি নিয়ে ছুটছেন প্রসিদ্ধ কৃষ্ণ সূর্যকুমার যাদবের উদ্দেশ্যে, এবং প্রথম বলে সোজা ড্রাইভ করার চেষ্টা এবং আউটসাইডে জয় কিপারের কাছে চলে যায় এবং 1 উইকেটের পতন এই মোমেন্টে। অবশ্যই দারুণ একটি বল ছিল আউটসাইড স্টামের বল, সেটি সোজা ড্রাইভ করার চেষ্টা করেছিল সূর্যকুমার যাদব, ব্যাটে বলে কানেক্ট হয়েছে আউটসাইড এজ হয়ে দীনেশ কার্তিকের হাতে বলটি চলে যায় এবং তিনি কিন্তু ক্যাচটি লুপে নেয়। সূর্যকুমার যাদব তিনি ফিরছেন প্যাভিলিয়নের দিকে, যিনি 10 বল খেলে 5টি রান করেছিলেন, 11 রানের পার্টনারশিপ ছিল কোয়েন্টন ডিককের সঙ্গে। শেষ মুহূর্তে প্রসিদ্ধ কৃষ্ণের বলে একদমই আউটসাইড এজ হয়ে কিপার দীনেশ কার্তিকের হাতে ক্যাচ তুলে দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন। যাক, 13তম ওভারের প্রথম বলে 1টি উইকেট, এই মুহূর্তে 12 ওভার 1 বল 2 উইকেট হারিয়ে 89 রানে মুম্বাই ইন্ডিয়ান্স, কারেন্ট রানের 7.32 যুক্ত আছেন অনেকেই, মাত্র 30টি লাইকের অভাবে এখন পর্যন্ত 1900 লাইক হয়নি। যারা লাইক বাটনে ক্লিক করেনি অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। নতুন ব্যাটসম্যান এসেছেন ঈশান কিষাণ এবং প্রসিদ্ধ কৃষ্ণ আছেন বল হাতে, দেখা যাক ওভারের দ্বিতীয় বলতে কী হয় এবং দ্বিতীয় বল কী হয়ে যাচ্ছে কি। হ্যাঁ, ওভারের পরবর্তী বল আপকাট করেছেন ফিল্ডার আছেন, ধরে নেবেন ডট বল হয়তো কোনো রান পাবে না, মানে দ্বিতীয় বলও হয়েছিল সেটি ডট বল ছিল, ঈশান কিষাণ ডট বল খেলেছিলেন এবং তৃতীয় বল সেটি ডট বল হয়েছে।
স্যার শৈলানা ভাই জানাচ্ছেন বাংলাদেশ থেকে কেউ সুপার চ্যাট করতে পারবে না, অবশ্যই বাংলাদেশ থেকে সুপার চ্যাট করতে পারবেন না, দেশের বাইরে যারা আছেন তারা সুপার চ্যাট করতে পারবেন। ওভারের পরবর্তী বল এটি অফসাইডে খেলেছেন, বাউন্ডারির দিকে যাচ্ছে এবং শেষ মুহূর্তে ফিল্ডার এসেছেন কুড়িয়ে পাঠাবেন, ততক্ষণে দুইটি বার প্রান্ত বদল। দারুণ একটি শট ছিল ঈশান কিষাণের ব্যাট থেকে, একদমই ডিপ কাভার অঞ্চল থেকে বলটি কুড়িয়ে পাঠায় ফিল্ডার এবং ততক্ষণে দুইটি বার প্রান্ত বদল করতে পেরেছেন ব্যাটসম্যান। এই মুহূর্তে আমাদের 1970 লাইক আর মাত্র 30টি লাইক লাগে 2000 লাইক হতে। যারা এখনও লাইক বাটনে ক্লিক করেনি সবাই একসাথে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটিতে 2000 লাইক পূরণ করে দেবেন। নূর ইসলাম নূর ভাই লিখেছেন, মালিক ভাই আপনার দাওয়াত রইল, আসেন আমার বাড়ি বিলকুচিটি কোন জায়গায় ঠিক আমি জানি না। এস কে কায়ুম ইসলাম, হ্যালো ভাই কেমন আছেন। এম ডি শাহ আলম লিখেছেন, মোহাম্মদ শাহ আলম আপনি কেন একা, আরও একজন হলে ভালো হতো। ওভারের পরবর্তী বল এটিও অপকাট করেছেন, থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডার আছেন, কুড়িয়ে পাঠানোর আগে আবারও প্রান্ত বদল, আরও একটি রান। ডোন্ট শো মি অন ক্যামেরা, মাই ওয়াইফ থিঙ্ক আই অ্যাম নট অ্যাট ওয়ার্ক। একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি দর্শকদের কাছ থেকে, সেখানে তিনি ওই ব্যানারটি ধরে আছেন যে আমাকে ক্যামেরা দেখাও না, আমার কেননা আমার বউ ভাবছে যে আমি কাজে আছি, কিন্তু তিনি এদিকে খেলা দেখছেন, খেলা উপভোগ করছেন, সেটি তারা ভাষ্যকাররা বলছেন এবং হাসাহাসি করছেন এবং সেটি কিন্তু ক্যামেরাতে দেখিয়েও দিয়েছেন। ততক্ষণে তিনি কিন্তু মাস্ক পরে নিয়েছেন সেই দর্শক, অর্থাৎ তার মুখটি তিনি দেখাতেই চাচ্ছেন না। ওভারের পরবর্তী বল নিয়ে যাবেন প্রসিদ কৃষ্ণ শেষ বলটি, এবং কোয়েন্টন ডিকক আছেন ব্যাটিং স্ট্রাইকে শেষ বলটি খেলার জন্য। লেগ সাইডে খেলেছেন, স্কোয়ার লেগে ফিল্ডার আছেন, শেষ মুহূর্তে ডিপ স্কোয়ার লেগ থেকে কুড়িয়ে পাঠাবেন, ততক্ষণে একটি বার প্রান্ত বদল এবং একটি রান দিয়ে ওভারটি শেষ। 13তম ওভারে খেলা শেষ, 93 রান 2 উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের কারেন্ট রান রেট 7.15, আবারও রান রেট কমে গেছে, এই ওভারে মাত্র 4টি রান তুলতে পেরেছে এবং প্রসিদ কৃষ্ণ 4টি রান দিয়ে ওভারটি শেষ করলো। যাই হোক, দুই ব্যাটসম্যান 4 রানেরই পার্টনারশিপ গড়ে তুলেছে। ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক জনই ব্যান খাবেন, সো বাজে কমেন্ট না করে শুদ্ধ ভাষায় কমেন্ট করবেন। নজরুল লিখেছেন, বেলকুচি সিরাজগঞ্জ সোহেল শেখ, কিন্তু তিনি তো আসলে আমেরিকায় আছেন মালিক ভাই, তিনি তো আসতে পারবেন না বাংলাদেশে। সোহেল শেখ যুক্ত আছেন হাই লেকে, ইব্রাহিম তার নামটি পড়া যাচ্ছে না, তিনি যুক্ত আছেন। এই মুহূর্তে 13 ওভারে খেলা শেষ, 93 রান 2 উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ। ইমরান নজির ভাই লিখেছেন, কাজে একটু বিজি, অবশ্যই যুক্ত হয়েছেন, ধন্যবাদ তবুও। পিকে রোমান যুক্ত আছেন, কেকেআর এবং ইন্ডিয়া রিয়াক্ট দিচ্ছেন। সেলিম লিখেছেন, বাংলাদেশ বিপিএল হলে বাংলা ধারাভাষ্য করবেন, আমি উপর মহলে আলাপ করব, শুধু কুমিল্লার খেলার সময়। অবশ্যই যদি করেন, উপর মহলে আলাপ করতে পারেন, আমি অবশ্যই করব। যদি আমি কোথাও থেকে ডাকও না পাই, নিজের প্রচেষ্টা ইউটিউব চ্যানেলের মাধ্যমে করে যাবো সবসময়। আমি কোথাও আসলে স্পন্সর পাই না, স্পন্সর পেলে হয়তো একটু ইনকাম করতে পারতাম, কিন্তু আসলে স্পন্সর পাই না, এটি আসলে দুঃখজনক। বাবিন পাউল লেগেছেন, কেকেআর মুজিবুর রহমান আমি আসাম থেকে শুনছি, ধন্যবাদ। মামুন আব্দুল যুক্ত আছেন, আনারুল বিশ্বাস যুক্ত আছেন। বলতে বলতে ওভারের পরবর্তী বল এবং এটি লেগ সাইডে খেলেছেন, যাচ্ছে বাউন্ডারির দিকে, শেষ মুহূর্তে ডিপ স্কোয়ার লেগ থেকে ফিল্ডার কুড়িয়ে পাঠাবেন, তার আগে একটিবার প্রান্ত বদল। প্রমোদ বিশ্বাস লিখেছেন, মুম্বাই ইন্ডিয়ান্স 180 করবে। শামসুল লিখছেন, বেলকুচি সিরাজগঞ্জ। নূর আলম যুক্ত আছেন, সাকিব আল হাসান নাই, খেলা দেখার মুড নাই। রাজু হোসেন, হ্যালো মাই ব্রাদার ইন আই এম কামিং, ধন্যবাদ। মাসুদ রানা যুক্ত আছেন, মাসুদ হোসেন হাসান যুক্ত আছেন, সাব্বির হোসেন যুক্ত আছেন, শর্মা আছে, হ্যাঁ শর্মা আছে আজকে, রোহিত শর্মা খুশি যুক্ত আছেন, কলকাতা জিত হবেই আজ, দেখা যাক কী হয়। 13 ওভার 1 বল 94 রান 2 উইকেট হারিয়ে ওভারের দ্বিতীয় বল নিয়ে যাবেন লোকি ফার্গুসন, যিনি প্রথম ওভারে 11টি রান দিয়ে গেছেন, দ্বিতীয় ওভারে এসে 1টি বলে 1টি রান দিয়েছেন। লোকি ফার্গুসন প্রত্যেকটা বল করাতেই আসলে অনেক সময় লাগছে, ফিল্ডিং সেট আপ আমরা দেখতে পাচ্ছি বারবারই। আমি চাই পিকে রোমান, মুশাহিদ খান যুক্ত আছেন দ্বিতীয় বল এবং দ্বিতীয় বলটি অপকাট করেছেন, আবারও থার্ড ম্যান অঞ্চলে যাচ্ছে ফিল্ডার, সেখান থেকে কুড়িয়ে পাঠানোর আগে আবারও একটিবার প্রান্ত বদল, অর্থাৎ 1টি রান। 2 বল থেকে 2টি রান এসেছে লুকি ফার্গুসনের এই ওভারের। সাকিব নেই, শাকিল জানতে চাচ্ছেন। বাবিন পল যুক্ত আছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের 165 হবে।
শাকিল যুক্ত আছেন, আনিসুর রহমান লিখছেন আমি কোচবিহার থেকে দেখছি, ধন্যবাদ বাদশাহ খান লিখছেন সৌরভ তুমি অনেক ভাগ্যবান সেটি জানাচ্ছেন, ধন্যবাদ বাদশাহ খান, অবশ্যই ভাগ্যবান আপনাদের মতো মানুষকে পেয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলে ওভারের পরবর্তী বল, এবং এটি একদমই আউটসাইড স্টাম্পের বল, সোজা ড্রাইভ করেছিলেন ফিল্ডার আছেন মিড অফে ধরে নেবেন ডট বল হবে, কোনো রান পাবে না। ইন্ডিয়া সাউথ 24 পরগনা, ইন্ডিয়া সাউথ মানে 24 পরগনা থেকে আছেন শৈলানা ভাই লিখছেন ভাই সুপার চ্যাট কীভাবে করবে খোলামালাভাবে বলে দেন, আমি লাইক বুঝে পাচ্ছি না। সুপার চ্যাট আসলে ওই যে আপনার যে ডলার অপশনটি আছে ওখানে ক্লিক করলেই আপনারা অপশনগুলো পেয়ে যাবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লাগবে সেখান থেকে দিতে হবে এবং দেশের বাইরে থেকে। ওভারে পরবর্তী বল এটিও অপড্রাইভ করেছেন মিড অফে ফিল্ডার যদিও বা খুব দ্রুত একটি রান নিতে পারবেন। মালিক ভাই লিখেছেন বেলকুচির দাওয়াত জমা থাকলো, ধন্যবাদ অবশ্যই। নজরুল লিখেছেন আমার দেশের বাড়ি কুমিল্লা মালয়েশিয়া প্রবাস, সাকিব নাই মন ভালো না। পিয়ানুর মুক্তি যুক্ত আছেন, মাসুদ খান নারায়ণগঞ্জ থেকে শুনছেন, পিকে রোমান যুক্ত আছেন, মুজিবুর রহমান যুক্ত আছেন, নাহিদ হাসান নাহিদ যুক্ত আছেন শুনছি এবং কাজ করছি লাইক দিলাম ধন্যবাদ। সোহেল শেখ যুক্ত আছেন, সঞ্জিত দাস লিখেছেন আজকে খেলা হাড্ডাহাড্ডি হবে অবশ্যই, শাহাদাত যুক্ত আছেন ব্রুনাই থেকে এবং ভিভো যুক্ত আছেন, শ্রীপদ চন্দ্র দাস যুক্ত আছেন, এস আর সোহেল রানা ভাই এস আর সেলিম রানা ভাইকে ব্লক করে দিয়েছেন, হয়তো সেলিম রানা ভাই বাজে ভাষায় কমেন্ট করেছেন, বাজে ভাষায় কেউ কমেন্ট করবেন না অনুরোধ করছি। মুজিবুর রহমান আমি আসাম দারাং থেকে শুনছি ধন্যবাদ, আমি হাতিয়া থেকে শুনছি শ্রীপদ চন্দ্র। ওভারের পরবর্তী বল একটু লেগ সাইডে পুশ করেছেন এবং বলার নিজে ফিল্ডিং করেছেন, ততক্ষণে একটি বার প্রান্ত বদল এবং এই একটি রান দিয়ে কোয়েন্টন ডিকক তার অর্ধশত তুলে নিলেন, তিনি এই অর্ধশতর ইনিংসে 37টি বল খেলেছেন 3টি 4 এবং 3টি 6 বাউন্ডারি দিয়ে। কংগ্রাচুলেশন কোয়েন্টন ডিককে জানাচ্ছি অবশ্যই, 135 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন 37 বলে 50 রান তুলে নিয়ে দারুণ খেলছেন শুরু থেকে। ওভারের পরবর্তী বল নিয়ে যাবেন লুকি ফার্গুসনের পরবর্তী বল সেটি খেলবেন কোয়েন্টন ডিকক। বল টু বল লাইভ স্কোর আপডেট শুনছেন বাংলা ধারাবাহিক অনলাইন টিভি বাংলা থেকে, আমি সৌরভ যুক্ত আছি প্রতিটি মোমেন্ট আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, যে যেখান থেকে যুক্ত আছেন অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করবেন, যত বেশি লাইক এবং শেয়ার পাবো তত বেশি ভিউয়ার্সের কাছে পৌঁছে যেতে পারবো। পরবর্তী বল লফটেড শট লেগ সাইডে এবং শেষ মুহূর্তে বাউন্ডারি পিক করতে পেরেছে 1টি 4-এর বাউন্ডারি, অবশ্যই 4-এর বাউন্ডারি দিয়ে ওভারটি শেষ। 14তম ওভারে খেলা শেষে 101 রান 2 উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের কারেন্ট রানে 7.21, এই মুহূর্তে আমাদেরকে 4-এর বাউন্ডারি দিয়ে যখন শেষ হলো এই মুহূর্তে টাইম আউট, আপনাদের কমেন্ট করব, তবে আমরা দেখতে চাই মোহাম্মদ মালিক ভাইয়ের উদ্দেশ্যে কতগুলো থ্যাঙ্কস আসে, কেননা তিনি আমাদেরকে $5 সুপার চ্যাট করেছেন আমেরিকা থেকে, ধন্যবাদ মালিক ভাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিচ্ছি তিনি আমাদের সুপার চ্যাট করার জন্য, অনেক ধন্যবাদ মালিক ভাইকে, সবাই একটু থ্যাঙ্কস জানিয়ে দেবেন আপনাদের হয়ে সবার হয়ে কিন্তু মালিক ভাই সুপার চ্যাট করে দিয়েছেন। শাহ ইমরান যুক্ত আছেন মালয়েশিয়া থেকে, নজরুল ভাই যুক্ত আছেন কলকাতায় হারবে সেটি জানাচ্ছে, নজির ভাই কুমিল্লার ছেলে, আমি থাকি নজরান সৌদি আরব, গেমিং TFM যুক্ত আছেন ভাই কেমন আছেন অনেক ভালো আছি, আরিফ যুক্ত আছেন ভাই ইউটিউব থেকে ভিডিও কীভাবে দেখবো, ইউটিউবের যে চ্যানেল আছে ওই রাবিউল বিডি সেখানে আপনারা দেখতে পারেন। জুনায়েদ আহমেদ যুক্ত আছেন, নূর ইসলাম 160 লিখেছেন, মাসুদ লিখেন স্যার আপনি কি বলতে পারেন সাকিবের থাকলে কি দলে জিতবে নাকি হারবে কমেন্টস করে জানান, সাকিব থাকলেই যে জল জিতবে এমন কিছু না। এসআর শৈলানা অসংখ্য ধন্যবাদ মালিক ভাইকে। নাজমুল মিয়া লিখেছেন ভাইয়া কেমন আছো, দোয়া রইল আপনাকে আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, আর সৌদি থেকে ধন্যবাদ আমাকে ভালোবাসা জানানোর জন্য। পিকে রহমান যুক্ত আছেন, নিপিন সরকার যুক্ত আছেন, সিরিজের কোন ম্যাচ সাকিবের কি কোনো জায়গা হবে জানতে চাই ভাই, রাশিয়া বাঘা থেকে অবশ্যই জায়গা হবে দেখা যাক, আরও ম্যাচ তো আছে। কুয়েত লিখেছেন আমি কুয়েত থেকে বলছি ধন্যবাদ। নূর ইসলাম নূর থ্যাঙ্কস জানিয়ে দিয়েছেন মালিক ভাইকে, সবাই থ্যাঙ্কস জানিয়ে দিবেন, তিনি কিন্তু এবারে আইপিএলের প্রথম কোনো একটা সুপার চ্যাট সেটিও আমরা মালিক ভাইয়ের কাছ থেকে পেলাম, অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি মালিক ভাইকে, আপনারাও ধন্যবাদ জানিয়ে দেবেন মালিক ভাইকে সবাই একসাথে। এই মুহূর্তে
14তম ওভারে খেলা শেষ এবং 14তম ওভারে খেলা শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ 101 রান 2 উইকেট হারিয়ে আমরা দেখতে পাচ্ছি সেলিম ভাই মালিক ভাইকে থ্যাঙ্কস জানিয়েছেন, হাসান মোল্লা যুক্ত আছেন, লিটন যুক্ত আছেন, মিজান যুক্ত আছেন, আনিসুর রহমান দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশের গাইবান্ধা জেলায়, প্রবাসী হৃদয় লিখেছেন আমি মালয়েশিয়া থেকে দেখতেছি, ধন্যবাদ জানাচ্ছেন। পিকে রোমান বারবারই কমেন্ট করতে পারছেন ঠিক বুঝতে পারছি না, আমরা 7 মিনিটের একটি ব্যবধান রেখেছি, সেই 7 মিনিটের ব্যবধানে তো তিনি বারবার কমেন্ট করছেন ঠিক বোঝা যাচ্ছে না। আনসার আলী যুক্ত আছেন আমাদের সঙ্গে, চেসকো ঠিক বুঝতে পারলাম না, নূর হুসাইন যুক্ত আছেন, সোহেল এমডি সোহেল খান মালয়েশিয়া থেকে, ইমরান নজির মালিক ভাইকে শুকরিয়া, বাদশাহ খান লিখেছেন মালিক ভাইকে হাজার হাজার ধন্যবাদ, গেমিং টি এফ লিখেছেন ভাই আপনি আইপিএলে কোন টিমের সাপোর্ট করেন? অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। এ এস গেমিং হাই লিখেছেন শামসুল হক, মোহাম্মদ শামসুল হক শাহালম এমডি শাহালম জানিয়ে দিচ্ছেন তাদের যারা যেখান থেকে যুক্ত আছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে, যারা লাইক করে দিয়েছেন অনেক কৃতজ্ঞ থাকবো, এবং যারা এখন পর্যন্ত লাইক বাটনে হিট করেনি অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা করি। এবং এই মুহূর্তে টাইম আউট শেষ, আবারও আমরা বল টু বলে চলে যাবো, আশা করি আপনারা যারা কমেন্ট করতে পারেনি ব্যর্থ ছিলেন আর কমেন্ট করবে না, পরবর্তী সময় আবারও গ্যাপের সময় আপনাদের সবার কমেন্ট পড়ে দেব। ফারুক যুক্ত আছেন, বেলাল ভাই যুক্ত আছেন, মিজান যুক্ত আছেন, শাহালম যুক্ত আছেন, সাব্বির হোসেন যুক্ত আছেন, জসিম যুক্ত আছেন, সিরিজিৎ মাঝি যুক্ত আছেন, আনুরুল বিশ্বাস যুক্ত আছেন, শান্ত মিডিয়া যুক্ত আছেন, ইনজামুল ইসলাম যুক্ত আছেন, কামাল হোসেন যুক্ত আছেন, মুসুর মনসুর রহমান যুক্ত আছেন, পিকে রোমান যুক্ত আছেন, রাশিদুল আলী যুক্ত আছেন, লটন গানা যুক্ত আছেন, মোহাম্মদ মালিক ভাই লিখেছেন সকল দর্শকদের ভালোবাসা জানাই, অবশ্যই ভালোবাসা মোহাম্মদ মালিক ভাইকেও। পরবর্তী ওভার হতে যাচ্ছে এবং প্রথম বল থেকে একটিবার প্রান্ত বদল হবে, একটি রান হবে, একদমই অফ ড্রাইভ করেছিলেন এবং সেখানে লং অফে ফিল্ডার তিনি কুড়িয়ে পাঠানো আগে একটিবার প্রান্ত বদল, এবং এই মুহূর্তে ওভারে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণ যিনি 2টি ওভার বল করে 20টি রান দিয়ে গেছেন, এটি তার তৃতীয়তম ওভার এবং তৃতীয়তম ওভারের প্রথম বলে একটি রান দিয়েই শুরু করলেন। শাহিমরান জানাচ্ছেন সাকিব ছাড়া খেলা ভালো লাগে না, জাবরুল আহমেদ যুক্ত আছেন, রহিম আহমেদ যুক্ত আছেন কাতার থেকে, আমির চাই যুক্ত আছেন, শাহাদাত যুক্ত আছেন, মালিক ভাইকে ধন্যবাদ জানিয়ে, এমরেশ বাদল লেগেছেন আমার নাম বাদল হবে, হাবিবুর রহমান হাবিবিয়া আরব আমিরাত থেকে, জসিমউদ্দিন যুক্ত আছেন, ইমরান নজির যুক্ত আছেন, নূর ইসলাম নূর যুক্ত আছেন, মালিক ভাইকে আমেরিকা কেমনে যাব, কেমনে যাব আর কত টাকা লাগে একটু বলবেন। ওভারের পরবর্তী বল লেগ সাইডে হাঁকিয়েছেন এবং ফিল্ডার আছেন, ধরে নেবেন ডট বল হবে, কোনো রান পাবে না। আমেরিকাতে কেমনে যাবেন? অবশ্যই আমেরিকাতে তো